নমস্কার। পুজো স্পেশাল শ্রীমতীদের হেসেল ঘর সেগমেন্টে আজ দশমীর সকালে আমি সুজাতা পাল সবাইকে আমার তরফ থেকে শুভ দশমী। আজ দশমীর সকালে আমি আপনাদের সামনে দশমীর একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এখন তো সময়টা খুব খারাপ যাচ্ছে, বাইরে থেকে মিষ্টি কিনে খাওয়াটা সেফ নয়, সেই জন্যই আমি নিজের হাতে আজকে একটা মিষ্টি রেসিপি বানাচ্ছি। সেই মিষ্টিটার নাম হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। এই ম্যাঙ্গো সন্দেশ বানাতে গেলে কী কী উপকরণ লাগে আগে আমি সেটা চলে এসেছি আমি আমার রান্নাঘরে। তো এখন আমি এবার বানাবো ম্যাঙ্গো সন্দেশ। তো ম্যাঙ্গো সন্দেশটা বানাতে গেলে কী কী উপকরণ লাগে আগে সেগুলো আমি বলে দিচ্ছি। লাগবে ছানা, ছানাটা আমি 1 কেজি তুলে ছানা বানিয়ে রেখেছি। আর পাকা আমের পাল্প, আমটা একদিন সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে পাল্পটা বার করে রেখেছি। আর এলাচির গুঁড়ো, আমি 4-5টা এলাচি আমি গুঁড়ো করে রেখেছি। প্রথমে আমি গ্যাসটা অন করবো, একটা ননস্টিক কড়াইতে এটা আমি বানাবো। গ্যাসটা আমি অন করছি।
আমরা সবসময় ভালো আছি, সবই thank you.
দেখানোর মতো আমি এটা করে দিলাম, যে যেমন ভাবে এটা শেপ দেবে সেইভাবে এটা